উনি প্রধানমন্ত্রীর ছবি এবং এক কোনায় প্রধানমন্ত্রীর ছবির দশ ভাগের এক ভাগ সাইজে জিএম কাদেরের ছবি দেয় একটা পোস্টার। আওয়ামী লীগ যে সিটগুলো থেকে নৌকা সরিয়েছে কোথাও বলেনি যে তারা সমর্থন করছে, কারণ জোট নেই তো তাদের। একদিকে জিএম কাদের দাবি করছে ভাগাভাগি নির্বাচন করছি না, আওয়ামী লীগের সঙ্গে চুক্তিও হয়নি। আবার আমরা মুজিবুল হক চুন্নুর পোস্টারে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ সমর্থিত আর হচ্ছে জাতীয় পার্টি মনোনীত, বিষয়টি কি সাংঘর্ষিক কিনা? ধন্যবাদ আপনাকে। মানে জাতীয় পার্টি সোফার যা যা করছে, এবং বিশেষ করে জনাব চুন্নু, মানে শেষ দিকে তো জনাব জিএম কাদেরকে আমরা খুব একটা দেখি নাই, জনাব চুন্নু কথা বলতেন, মানে আমার কাছে এই যে নির্বাচন নামে যা হচ্ছে, আমি এটাকে তো বহুদিন থেকে একটা সার্কাস বলছি, অনেকেই বলছে, তো সার্কাসের মধ্যে একটা অনিবার্য অনুষঙ্গ হচ্ছে ক্লাউন আসে মাঝে মাঝে, এসে তারা নানান কসরত করে, আমরা হেসে লুটোপুটি খাই। সো ক্লাউন কিন্তু সার্কাসের একটা খুব জরুরি পার্ট। দেয়ার আর সাম ক্লাউন্স ইন দিস সার্কাস। শাহজাহান ওর উনি অবতার টবতার বলে শেষ করলেন, দুদিন আগে বলছেন বিদেশিরা বদমাইশ, আমাদের দেশে তারা নাক গলাইতে আসে, আমি ওনার ভাষায় উনি হালা এই শব্দও বলেছেন যে তাদেরকে দেখে নেবো ইত্যাদি ইত্যাদি। দারুণ বিনোদন না জনাব চুন্নু? অসাধারণভাবে সাবালক হয়ে উঠেছেন উনি, কোনো রকম কোনো ইয়ে না, মানে বাটোয়ারা করবেন না, এমনকি আপনার সাথে বলে গেছি এসব কথার মানে কি, 17 তারিখে তো আমরা বুঝবো আসলে কি হয়েছে, মানে একটা মিথ্যা এক বছর পর ধরা পড়লেও আমরা হয়তো ভুলে যেতে পারি, 17 তারিখে ধরা পড়বেন। আচ্ছা, তারপর বললেন কি এটা সমঝোতার, এটা সমন্বয়, এটা জনাব কাদের বলছেন, চুন্নু বলছেন আমরা জানি না ওনারা কেন ছাড় দিয়েছেন, আমরা তো কাউকে ছাড় দেই নাই, আমরা সবগুলো সিটে তো লোক রেখে দিয়েছি। এরপর আপনি যেটা বলে সব প্রেক্ষাপট জরুরি, আরেকটা জিনিস যোগ করে জনাব মাসুদ উদ্দিন আহমেদ, মানে সেনাবাহিনীর সেই কর্মকর্তা যিনি 111 ঘটিয়েছেন, মানে এ সরকার খুব 111 সমালোচনা করে, অথচ সবচেয়ে বড় কুশীলব্দের একজন উনি, ওনার চাকরি এক্সটেনশন হয়েছে হাই কমিশন হিসেবে অস্ট্রেলিয়াতে, দেশে এসে ব্যবসা করেছেন, এমপি বানানো হয়েছে 18 সালে, জাস্ট চক্ষু লজ্জায় নৌকা মার্কায় নেওয়া যায় না, জাতীয় পার্টি হয়ে পার্লামেন্টে এসছে, উনি প্রধানমন্ত্রীর ছবি এবং এক কোনায় প্রধানমন্ত্রীর ছবির দশ ভাগের এক ভাগ সাইজে জিএম কাদেরের ছবি দেয় একটা পোস্টার। সো এই ঘটনাগুলো হচ্ছে। সো জনাব চুন্নু, ওই যে অনুষঙ্গ সার্কাস, ওনার সার্কাসের যে ক্লাউনের যে অনুষঙ্গ খুব চমৎকারভাবে প্লে করছেন, কারণ আওয়ামী লীগ যে সিটগুলো থেকে নৌকা সরিয়েছে কোথাও বলেনি যে তারা সমর্থন করছে, কারণ জোট নেই তো তাদের টেকনিক্যালি, এখনও জোট টেকনিক্যালি জোট নেই, এটা 3 দিন পর থেকে স্পষ্ট, কারণ নির্বাচন কমিশনের নিয়ম হচ্ছে কারা কারা জোটবদ্ধ নির্বাচন করতে চায় 3 দিনের মধ্যে চিঠি দিয়ে জানাতে হয়, যেটা 14 জল জানিয়েছে তারা নৌকা চাইতে পারে, আমি তাতে কোনো সমস্যা দেখি না, কিন্তু উনি এটা লিখে দাঁড়িয়েছেন। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, যে ওনার 2-3 বার এমপি থাকার পরও ওখান থেকে এলাকার লোক জানে না উনি নৌকা সমর্থিত, ওনাকে আবার পোস্টারে লিখে সেটা জানান দিতে হয়, মুখে মুখে তো বলছেনি, মানে রীতিমতো ডকুমেন্ট করে দিতে হয়। সো এতটাই পরজীবিতে তারা পরিণত হয়েছেন। সো আমরা মজা পাচ্ছি, মানে একটা সার্কাস যেহেতু দেখতেই হচ্ছে আমাদেরকে, যেহেতু দেশেই আছি এবং যেহেতু আপনার এখানে কথা বলতেই হচ্ছে, মাঝে মাঝে মজাটা মিস করতে চাই না, মিস করছি না।